খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত হ্যাঁ দুদিন আগেই গুজরাট থেকে প্রায় 400 কিলোমিটার দূরে ড্রোন হামলার শিকার হয়েছিল একটি জাহাজ সেই জাহাজের নাম ছিল এমবি ক্যাম্পলটো সেই জাহাজ অবশেষে ভারতীয় বন্দরে এসে পৌঁছালো সেই জাহাজে ড্রোন হামলার চিহ্ন ছিল স্পষ্ট কয়েকদিন আগেই হ্যাঁ কয়েকদিন আগেই ভারতগামী এক জাহাজের অপহরণ করেছিল ইয়েমেনের হুতি জঙ্গি গোষ্ঠী এরপর সম্প্রতি আবার আরব সাগরে সোমালি জলদস্যুদের পাল্লায় পড়েছিল একটি পণ্যবাহী জাহাজ আর তেইশে ডিসেম্বর ভারতগামী একটি ট্যাংকার জাহাজ ড্রোন হামলার শিকার হয় এই ঘটনায় কেউ হতাহত হয়নি ঠিকই তবে এই অঞ্চলে জাহাজ চলাচলের বিষয়ে সতর্কতা জারি করে ব্রিটিশ সামরিক বাহিনী রিপোর্ট অনুযায়ী ভারত মহাসাগরে একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয় শনিবার স্থানীয় সময় সকাল দশটা নাগাদ ঘটনায় কেউ হতাহত হয়নি তবে জাহাজে কুড়িজন ভারতীয় নাবিক ছিলেন বলে জানা গিয়েছে এবং জাহাজের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারটির সাথে ইসরায়েলে যোগ রয়েছে বলে জানা গিয়েছে তবে অবশ্য জাহাজটির মালিক জাপানি একটি সংস্থা এরপরই ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন জানায় ড্রোন হামলার জেরে তীব্র বিস্ফোরণ হয় জাহাজের ডেকে আর বোম্বাই বন্দরে এই জাহাজটি এসে পৌঁছতেই ডেকে সেই হামলার চিহ্ন কিন্তু দেখা গেল এইবার এই হামলা নিয়ে মুখ খুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এই নিয়ে পেন্টাগনের দাবি ভারতগামী জাহাজে হামলার নেপথ্য রয়েছে ইরানের একটি ড্রোন রিপোর্ট অনুযায়ী জাহাজটির নাম ক্যাম্পলুটো এই জাহাজটিকে ডাচ একটি সংস্থা পরিচালনা করছে জানা গিয়েছে হামলার পর মার্কিন নৌবাহিনী জাহাজটির সঙ্গে যোগাযোগ করে পরে ভারতীয় নৌবাহিনী এবং উপলক্ষ উপকূলক্ষী বাহিনীর জাহাজ কেম কাছে নিয়ে গিয়ে পৌঁছায় রিপোর্ট অনুযায়ী ম্যাঙ্গালোরে যাওয়ার কথা থাকলেও কেম্প্লুটো জাহাজটি গতকাল এসে পৌঁছায় মুম্বাই বন্দরে সেখানে ভারতীয় নৌসেনার আধিকারিকরা জাহাজে উঠে পরীক্ষা চালান রিপোর্ট অনুযায়ী হামলার সময় জাহাজটি ইরান উপকূল থেকে পাঁচশো নটিক্যাল মাইল এবং ইয়েমেন থেকে আটশো ষাট নটিক্যাল মাইল দূরে ছিল তবে ঘটনার সময় দুটি ইরানি জাহাজ এমবি বি এবং এমবি বি আটেনাস কাছেই ছিল কেমপ্লুটোর এই আবহাওয়ায় এই দুই জাহাজের মধ্যে কোনো একটা থেকেও হামলা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু অপরদিকে শনিবারই আরও একটি জাহাজে হামলা চালানো হয় লোহিত সাগরে জানা গিয়েছে সেই জাহাজে ছিল অশোধিত জ্বালানি তেল সেই জাহাজে পঁচিশ জন ভারতীয় ক্রু ছিলেন বলেও জানিয়েছে ভারতীয় নৌবাহিনী জাহাজটির নাম এমবি সাইবাব এই ঘটনা নিয়ে প্রাথমিকভাবে পেন্টাগন দাবি করেছিল এমবি বি বাবা ভারতীয় পতাকা পতাকাবাহী জাহাজ পরে ভারতীয় নৌবাহিনী সেই দাবি উড়িয়ে জানিয়ে দেয় জাহাজটি জ্ঞাপনের পতাকাবাহী সম্প্রতি মাল্টার পতাকাবাহী এম বি রায়েন নামক একটি জাহাজ সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল সেই সময় জাহাজের আটতি জানিয়েছিল তারা এই ঘটনাটি ঘটেছিল আরব সাগরে জাহাজটি ভারতেরই বা ভারতেই আসছিল সেই জাহাজের আটতিতে দিয়ে। ভারতীয় নৌবাহিনী সেখানে গিয়ে পৌঁছায় এবং জলদস্যুদের হামলা বানচাল করে দেয় এর আগে তুরস্ক থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করা পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করা হয়েছিল লোহিত সাগরে ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হুতি সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল বিভিন্ন দেশের প্রায় পঁচিশ জন নাগরিক সেই জাহাজে ছিল অপহৃত জাহাজটির নাম গ্যালাক্সি লিডার জাহাজটি ব্রিটিশ কোম্পানির মালিকাধীন ছিল এবং এটি পরিচালনা করছিল জাপানের একটি সংস্থা এদিকে সেই জাহাজটির যে ব্রিটিশ সংস্থার তার অংশীদার ছিলেন একজন ইস